ওয়েলকাম এভরিবডি প্রিন্টারেস্টের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আমরা আমাদের পিন্টারেস্ট প্রোফাইলে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারি হাউ টু অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইন প্রিন্টারেস্ট এই ভিডিওতে আমি পিসি থেকে দেখাবো যে কীভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো প্রিন্টারেস্টে অ্যাড করতে পারি এর পরের অংশে আমি দেখাবো যে মোবাইল থেকে আমরা কীভাবে প্রিন্টারেস্টে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারি এই মুহূর্তে আমি আমার প্রিন্টারেস্টের যে হোম পেজ সেই পেজে রয়েছি তারপরে এই যে ডান দিকে উপরের দিকে দেখুন যে ইউর প্রোফাইল যে পিকচার আইকনটি রয়েছে আমরা এই পিকচার আইকনে ক্লিক করব তারপর দেখুন এই যে আমার নামের নিচে এই পাশে একটি লিঙ্ক রয়েছে ফাইবার ডট কম তো এইখানে আমরা আমাদের লিঙ্কটি অ্যাড করবো এখানে আমরা আমাদের ইউটিউবের লিঙ্ক অথবা আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করতে পারি তো লিঙ্ক অ্যাড করার জন্য শুরুতে আমাদের এই এডিট প্রোফাইল নামক এই অপশানটিতে যেতে হবে তারপর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তারপর দেখুন যে এখানে ওয়েবসাইট নামক একটি অপশান রয়েছে মূলত এখানেই আমরা আমাদের লিঙ্কটি পেস্ট করব তো লিঙ্ক পেস্ট করার জন্য আপনি যে লিঙ্কটি পেস্ট করতে চান যদি একটা নোটপেডে নিয়ে নেন তাহলে আমাদের লিঙ্কগুলো পেতে সহজ হবে তো এই জন্য আমরা আমাদের লিঙ্কগুলো একটা নোটপেডে লিখে রেখেছি যে এখানে আমার যে লিঙ্কটি এখানে রয়েছে তা আমরা এখানে আমাদের ইউটিউবের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমরা এখানে অ্যাড করব। এই জন্য আমরা ইউটিউবের এই লিঙ্কটি কপি করলাম এবং এখানে ওয়েবসাইটের এখানে আমরা আমাদের লিঙ্কটি পেস্ট করে দিলাম তারপর আমরা যদি সেভ অপশানে ক্লিক করি এবং একটু রেফারেন্স দেই তারপরে আমরা যদি আমাদের প্রোফাইল এখানে চলে যাই দেখুন এখানে আমাদের ইউটিউবের লিঙ্কটি পেস্ট হয়ে গিয়েছে তো এবে আমরা পিসি থেকে আমাদের প্রিন্টার্স প্রোফাইলে যে কোনো ওয়েবসাইটের বা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারি এবার আমরা দেখব যে মোবাইল থেকে আমরা কীভাবে আমাদের প্রিন্টারেস্টের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারি এই জন্য শুরুতে আমি আমার প্রিন্টারেস্টের লগ ইন করে নেব তো এটা হচ্ছে আমার প্রিন্টারেস্টের হোম পেজ তে নিচের দিকে দেখুন যে পিকচার আইকনটি রয়েছে ডান দিকে নিচে আমরা এই পিকচার আইকনে নিয়ে ক্লিক করবো তো পিকচার আইকনে ক্লিক করলে তারপর দেখুন এখানে এই যে আমাদের ইউটিউবে একটি লিঙ্ক অ্যাড করা রয়েছে তো আমরা এই জায়গাতে একটি লিঙ্ক অ্যাড করবো তারপরে এখান থেকে বাম পাশে দেখুন এডিট প্রোফাইল নামক একটি অপশন রয়েছে এখন এখানে নিচের দিকে স্কল করলে দেখুন ওয়েবসাইট নামক একটি রয়েছে এখানেই আমরা পিসি থেকে যেভাবে দেখালাম এভাবে এখানে আমাদের যে লিঙ্কটি যদি টাইপ করে দেই তাহলে তারপরে সেভ করে দিই তা আমরা একটু দেখি তারপরে এখান থেকে যদি আমি উপরে ডান বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই লিঙ্কটি অ্যাড হয়ে গিয়েছে এবার আমি যদি আমার রিসপ্লেস দিই আমি প্রোফাইলে ক্লিক করি তারপর দেখুন ব্যাক করলাম প্রোফাইলে আমি ক্লিক করলাম দেখুন এখানে আমাদের ফেসবুকের লিঙ্কটি অ্যাড হয়ে গিয়েছে এই অ্যাপে আমরা আমাদের মোবাইল থেকে আমাদের প্রিন্টারেস্টে যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা ওয়েবসাইট বা ইউটিউব অ্যাড করতে পারি আমাদের ইউটিউবের ভিডিওতে অডিয়েন্স আনতে পারি তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করে পর্যন্ত দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি সেভ করে অল করে দিন তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ